이성을 했을 때, 또, 오늘 이제, 이제 আমার ছোট ছেলে রেন যে ওর ভিডিওর যে নামটা আছে সেই নামটাই আমি ইউজ করছি, পপুলারিটি এটাই নামে হবে রেন। ও যখন হি ওয়াজ ইন ক্লাস 7-8 তখন থেকে কিন্তু এই লাইনটা ও খুব ভালোভাবেই ধরেছে, অ্যাজ বিকজ ও গানগুলো লেখে, গানটা কম্পোজ করে এবং নিজেই গায়। তো কিন্তু সেই সময় কী হয়েছিল, সেই সময় একটু পড়াশুনোর প্রেশারটাও ছিল, ফর দ্যাট রিজন ও পুরোপুরি ডিভোটেড করতে পারেনি ওর এই প্যাশনটাকে। কিন্তু আফটার কমপ্লিশন অফ হিজ এইচএস ওয়েন হি ওয়াজ ইন কলেজ এমএটি ইউনিভার্সিটিতে তখন একটু টাইম পেল, তখন কিন্তু ওর এই যে জমানো বা যে শখটা সেটাকে ও কিন্তু এনরিচ করার একটা সুযোগ পেল, টাইম পেল, তখন ও এটাকে ও করলো। অ্যান্ড ও আমাকে জানালো হি ওয়ান্টস টু রেকর্ড ইট অ্যান্ড রিলিজ ওয়ান অ্যালবাম। তখন আমি ওকে ফুল সাপোর্ট করলাম, ফুল সাপোর্ট করে আমি ওকে এনকারেজ করলাম যে ইউ গো অ্যাহেড, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু, আই মাই সেলফ মাই ওয়াইফ অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বার্স আর উইথ ইউ, ইউ গো অ্যাহেড। তো সেইভাবেই ও আস্তে 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 করে, ও নিজের তো একটা চেষ্টা বা ভালোবাসা আছেই এবং আমাদের ফুল ফ্যামিলি সাপোর্ট পেয়ে ও কিন্তু ওর যে প্যাশনটা সেটাকে হাইলাইটেড করার চেষ্টা করছে। তো আজকে কিন্তু ওর ফার্স্ট ডেবিউ গান আজকে এটাই রিলিজ করছে, কিন্তু ভেরি রিসেন্টলি মানে ধরুন আপনার প্রি ক্রিসমাস মানে ডিসেম্বর ফার্স্ট উইকে ওর 9টা গানের একটা অ্যালবাম, ফুল অ্যালবাম বেরোবে ডিসেম্বর ফার্স্ট উইক নাগাদ, ফুল অ্যালবাম 9টা গানের। অ্যান্ড অল দ্য যে সংসগুলো আছে সেগুলো ওরই লেখা, ওরই কম্পোজ করা, অ্যান্ড সিং বাই অলসো হিম। ও অল আর ওয়েস্টার্ন গান, হ্যাঁ বিভিন্ন যেরকম ক্রিসমাস যেটা প্রি ক্রিসমাস ওয়েডিং, যে ক্রিসমাসে ওভারঅল ওয়ার্ল্ডের যে অ্যাটমসফিয়ারটা থাকে, যে একটা কী বলবো ধরুন সান্তা আসছে, আইস ফল হচ্ছে, এই ওপরে ভিউর ওপরেই ও কিন্তু গানগুলো লেখা, মানে সিজনকে নিয়েই ওর গানগুলো লেখা এবং ওই সিজনের গানগুলোই ওর প্রি ক্রিসমাস যে অ্যালবামটা বেরোবে সেই অ্যালবামে রিফ্লেকশনস পাবেন আপনারা। খুবই এক্সাইটেড, নার্ভাস আছি, নতুন রিলিজ আছে, কিরকম রিয়াকশন হবে, আদৌ ভালো গাইলাম কি না, কিরকম পাবলিক রিয়াকশন হবে, অবভিয়াসলি খুব এক্সাইটেড আছি, এরকম ভাবে কোনোদিন আগে করা হয়নি, সো ইটস মাই ফার্স্ট টাইম, সো লেটস সি। ইয়া ইটস নো ইটস নট অ্যান অ্যালবাম, ইটস আ সিঙ্গেল রিলিজ, ইয়া সিঙ্গেল রিলিজ, অলদো আই এম গোনা রিলিজ মাই ক্রিসমাস অ্যালবাম উইচ ইজ গোনা স্টার্ট, আই এম গোনা স্টার্ট রিলিজিং ট্র্যাকস ফ্রম নভেম্বর ইটসেলফ অ্যান্ড দ্য হোল অ্যালবাম উইল বি রিলিজ ইন ডিসেম্বর। এই গানটা অ্যাকচুয়ালি আমি 2020 থেকে গান লিখছি, কম্পোজ করছি, সো এই গানটা অ্যাকচুয়ালি লেখা আছে হচ্ছে 2021-এ। তো ভাবলাম যে এই গানটাকে এখন রিলিজ করে দেবো, মেবি ভালো হবে, রিলিজ করে দিলাম, কম্পোজ করে রিলিজ করে দিলাম। সেগুলো চলছে এখনো, চলছে, কয়েকটা ট্র্যাক বাকি আছে গাওয়া হয়ে গেলে পরে রিলিজ করে দেবো। হ্যাঁ করার তো ইচ্ছা আছে, অবভিয়াসলি করার ইচ্ছা অবভিয়াসলি আছে, আমি আই বি ভেরি থ্যাঙ্কফুল ইফ এনিবডি গিভ মি দ্য privilege to be a part of a playback singing or something like that. Haan, sure. E ganta? Drama? Both know that it has been so long, so long. The holes in my heart, yeah. Don't act like you don't feel the pain that lies inside of me. Lies inside of me, I can feel it in my mind, the torment that rise, it lies within me, yeah, it lies within us. I feel the voices in my head are screaming at me, I feel the pain, it's so hard to breathe in,
They left me with scars in my hardest times. It's hard for me to believe in faith. Your presence has left me all alone. Now I leave my broken heart for you to celebrate. Electricity flowing through my veins. Can't hide the pain, no, can't hide the pain.